সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আবারও নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন কমিউনিস্ট পার্টি অফ নেপাল সিপিএন এর মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল প্রচণ্ড। গত 26 ডিসেম্বর তিনি শপথ নেন। চীনপন্থী আরেক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল বা ইউএমএল সহ কয়েকটি দলের সাথে জোট গঠন করে প্রচণ্ড নতুন সরকার গঠন করেছেন। প্রচণ্ড ও কেপি শর্মা ওলি দুজনেই চীনপন্থী হওয়ায় তাদের এই সরকার নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। নেপালের মতো একটি প্রতিবেশী দেশে চীনপন্থী সরকার থাকা যে নয়াদিল্লির জন্য মোটেই ভালো খবর নয়, তা মোদী সরকার ভালোভাবেই টের পাচ্ছে। কারণ এর আগে ওলি প্রধানমন্ত্রী থাকার সময় ভারতের 400 বর্গ কিলোমিটার এলাকা নেপালের নতুন ম্যাপে অন্তর্ভুক্ত করেছিলেন। নেপালের নতুন সরকার ভারতের জন্য কতটা উদ্বেগের কারণ তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। গত 20 নভেম্বর নেপালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে 275টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে 165টি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হয়। বাকি 110 জন প্রার্থী আনুপাতিক নির্বাচন পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেওবার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস 89টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল বা ইউএমএল 78টি আসন জিতেছে। তৃতীয় স্থানে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী প্রচণ্ডের দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওবাদী। তার দলের নির্বাচিত সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 32 জনে। এই নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়। শেষ পর্যন্ত কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং অন্য কয়েকটি ছোট দলের সাথে জোট গঠন করে নতুন সরকার গঠন করেন প্রচণ্ড। এবার তৃতীয় দফায় দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি। প্রচণ্ড 1996 থেকে 2006 সাল পর্যন্ত নেপালে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তারপর 2006 নভেম্বরে শান্তি চুক্তি করে অস্ত্র ত্যাগ করে সক্রিয় রাজনীতিতে আসেন এই গেরিলা নেতা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে প্রচণ্ড এবং ওলি ক্ষমতা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রচণ্ডের দাবি অনুসারে তিনি প্রথমে প্রধানমন্ত্রী হবেন, পরে 2025 সালে ওলি প্রধানমন্ত্রী হবেন। প্রচণ্ড এই একই ফর্মুলা শেরবাহাদুর দেওবাকেও দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। ওলি রাজি হয়ে কয়েকটি ছোট দলের নেতাদের একত্রিত করেন। তাদের নিয়ে প্রচণ্ড প্রেসিডেন্টের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানান। এর কিছুক্ষণ পরে তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। প্রচণ্ড ও ওলি দুজনেই নেপালে চীনকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে, যা ভারত মোটেই চায় না। চীন তার আন্তঃমহাদেশীয় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই নেপালে পৌঁছে গেছে। চীনা অর্থায়নে নির্মিত একটি বিমানবন্দর কিছু আগে উদ্বোধন করা হয়েছে। আরও নতুন প্রকল্প গ্রহণের কথা চলছে দুদেশের মধ্যে। সীমান্ত নিয়ে যখন চীনের সাথে ভারতের সংঘাত সংঘর্ষ লেগেই আছে, তখন প্রতিবেশী দেশে চীনের এই তৎপরতা ভারতকে যথেষ্ট চিন্তিত করে তুলেছে। সেই চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে প্রচণ্ড ও কেপি শর্মা ওলির চীনপন্থী নতুন সরকার। প্রচণ্ড শপথ নেবার আগেই তার প্রধানমন্ত্রী হওয়ার খবর দিল্লিতে পৌঁছে যায়। এরপরই 27 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত এবং নেপালের মধ্যে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংযোগের কথা মনে করিয়ে দিয়ে প্রচণ্ডকে অভিনন্দন জানিয়েছেন। মোদী বলেছেন, দ্বিপক্ষীয় মৈত্রীকে আরও পোক্ত করার জন্য তিনি প্রচণ্ডের সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছেন। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রতিবেশী নেপালে চীনপন্থী সরকার হওয়ায় ভারতের পররাষ্ট্র দফতরে আরও একটি কাঁটা তৈরি হল। নেপালের নতুন এই সরকারের কিং মেকার কেপি শর্মা ওলি ভারতের জন্য যে বিপজ্জনক, তা ইতোমধ্যেই দিল্লির কাছে প্রমাণিত হয়েছে। চীনের সাথে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যখন জেরবার ভারত, তখন নেপাল প্রশ্নে এই নতুন সরকার অদূর ভবিষ্যতে ভারতকে যথেষ্ট চাপে ফেলতে পারে। নয়াদিল্লির বেশি আশঙ্কা ওলিকে নিয়ে, কারণ রাজনৈতিক ক্ষেত্রে তিনি খুবই বুদ্ধিমান একজন নেতা। 2020 সালের জুনে পূর্ব লাদাখ সীমান্তে চীন প্রবল চাপে রেখেছিল ভারতকে, আর ঠিক ওই সময়ে কেপি শর্মা ওলির সরকার ভারতের আপত্তি অগ্রাহ্য করে নেপালের নতুন মানচিত্রে সিলমোহর লাগানোর উদ্দেশ্যে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়েছিল।
দিল্লির দাবি, সেই সময় ভারতের প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকাকে নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করে নেপাল। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে মোদী সরকার। চীনের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা ওলি বেইজিংয়ের নির্দেশেই এমনটা করছেন কিনা, সেই প্রশ্ন তখন উঠেছিল। নেপালের বড় দুই কমিউনিস্ট দলের এই নতুন জোট সরকার চীনকে ভবিষ্যতে কৌশলগতভাবে সুবিধাজনক জায়গায় রাখতে পারে বলে মনে করছে দিল্লি, আর এই নিয়ে উদ্বেগে আছে মোদী সরকার। নেপালের পশ্চিমাঞ্চলে পর্যটন এলাকা হিসেবে পরিচিত পোখারায় চীনের সহায়তায় নির্মিত আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর গত 2 জানুয়ারি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী প্রচণ্ড। এটি দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। উদ্বোধন উপলক্ষে একটি ফলক উন্মোচন করেন প্রচণ্ড। এ সময় তার সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পডেল এবং শীর্ষ অন্য নেতারা। এই বিমানবন্দর থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। পর্যটন শহর পোখরার বিমানবন্দরটি হল নেপাল চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সহযোগিতামূলক প্রকল্প। চীনের ঋণ সহায়তায় নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এই বিমানবন্দরের। এটি নির্মাণের জন্য চীনের সঙ্গে নেপাল সরকার 2016 সালের মার্চে 21 কোটি 60 লাখ ডলারের একটি সহজ শর্তে ঋণ চুক্তি স্বাক্ষর করে। উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রচণ্ড চীনের সঙ্গে নেপালের সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে চীন সরকারের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে নেপালের রেলওয়ে সার্ভিস এবং অন্যান্য প্রকল্পগুলো নির্মাণে চীনের সহায়তা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে নেপালে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়াং সিনও বক্তব্য দেন। তিনি বলেন, এই বিমানবন্দরটি নেপালের জাতীয় সম্মানের একটি প্রতীক হয়ে উঠেছে। চীন ও নেপালের নেতাদের কাছে উচ্চ মূল্য আছে এই বিমানবন্দরের। এটি চীন নেপাল একসঙ্গে কাজ করার নতুন একটি ক্ষেত্র হয়ে উঠবে। ওয়াং সিন আরও বলেন, দুই দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের নির্দেশনার অধীনে আমরা যৌথভাবে নির্মাণ করব হিমালয়ান মাল্টিডাইমেনশনাল কানেক্টিভিটি নেটওয়ার্ক। এর মাধ্যমে আমরা BRI সহযোগিতাকে ফলপ্রসূ করে তুলব। কেরাং রসুয়াগথি সীমান্ত দিয়ে উভয়মুখী চলাচল শুরু হয়েছে। বিশেষ করে এই সীমান্ত দিয়ে আবারও চীনে নেপালি পণ্য রপ্তানি শুরু হয়েছে। পুলানিয়ারি বন্দর দিয়ে উভয়মুখী বাণিজ্য শুরু হবে এই বছরের প্রথম দিকেই। তখন নেপাল থেকে চীনে আরও বেশি পণ্য রপ্তানি করা যাবে। চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেছেন, চায়না নেপাল আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণের উপযোগিতা পর্যালোচনা ও জরিপ করতে সম্প্রতি একদল চীনা বিশেষজ্ঞ নেপাল এসেছেন। তারা সব ধরনের সম্ভাব্যতা যাচাই করে দেখবেন। এর মধ্য দিয়ে এরকম স্কাই রোড নির্মাণে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেপাল চারিদিকে ভূমি অবরুদ্ধ দেশ থেকে একটি ভূমি সংযুক্ত দেশ হওয়ার স্বপ্ন দেখে। চীনের সহযোগিতায় এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তা চূড়ান্ত রূপ পাবে বলে চীনের দিক থেকে আশ্বস্ত করা হয়েছে। চীনা চার্জ দ্য অ্যাফেয়ার্সের এসব কথাবার্তা যে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে যথেষ্টই উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ চীনের সহযোগিতায় নেপালে এভাবে কাজকর্ম চলতে থাকলে তা নেপালকে ভারতের নিকট থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। তখন নেপাল হবে চীনের একটি শক্ত ঘাঁটি। এ কারণেই দেশটিতে চীনা অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন নিয়ে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উদ্বেগও বাড়ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।